শুরুতে একটু মজার বিষয় যেটা হলো যে আমার এক সাবস্ক্রাইবার প্লাস আমার ভিউয়ার্স আমার শুভাকাঙ্ক্ষী একটা বাইক কিনে ফেলছে, হুন্ডা ট্রিগার। আর আমরা জানি যে ট্রিগার গাড়িটা কিন্তু অনেক ভালো একটি গাড়ি এবং ব্যালেন্স সম্পন্ন গাড়ি। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ভাইয়ের নামটা প্লিজ? মমিনুর রহমান। মমিনুর রহমান, আলহামদুলিল্লাহ ভালো আছে মমিন ভাই। তো মমিন ভাই কোথেকে আসছেন? জামালপুর। ও মাই গড, ভিউয়ার্সরা আপনারা তো মানে বিশ্বাস যাবেন কি জানি না, দেখেন এরকম কিন্তু ওনার মতো অনেকেই দূর দূর থেকে, সুদূর পাবনা টাঙ্গাইল বিভিন্ন জায়গা থেকে আসে। তো ভাইয়া কেমন আছেন আপনি? বাসা সবাই ভালো আছে? আচ্ছা গাড়িটা কেমন চালিয়ে কি মজা লাগলো কিনা? আচ্ছা দাম চাইছিল 1,10,000, কিনছেন 1,02,000 দিয়ে। আচ্ছা 1,10,000 দিয়ে কিনছেন। নাম ট্রান্সফার কি আপনি করে নেবেন, ওনারা করবে? ওনারা করে দিবে। আচ্ছা ঢাকায় কোনো আত্মীয় আছে? আচ্ছা যাক, তার জন্য সুবিধা হয়েছে, নাহলে আইসা দূর আইসা আবার রেস্ট না করে চলে যাওয়াটা খুব রিস্কি। যাক আপনি খুশি তো? আচ্ছা শুভকামনা ব্লগের জন্য, শুভকামনা। আচ্ছা আমাদের নাম কিন্তু চেঞ্জ করে ফেলছি, ব্লগের নাম আইটি করতে এখন বাহার ব্লগস হয়ে গেছে। আচ্ছা অনেক অনেক ধন্যবাদ। তো ভাইয়া ভালো থাকবেন, দোয়া করবেন। আচ্ছা অবশ্যই, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছেন, সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা। যেহেতু ঈদের দিন দেখা হবে না, আর রমজান মাসের এটাই সর্বশেষ বাইক হাট, আর ঈদের পরে যদি আবার বসে ইনশাআল্লাহ আমরা সেই বাইক হাট আপনার সাথে দেখা করবো, যদি আল্লাহ তালা হায়াতে তো ইবাদান করে। তো ভিউয়ার্সরা কথা বাড়াবো না, আজকে ভিডিও শুরু করবো। তার পূর্বে একটা ছোট্ট কথা বলে নিচ্ছি যে বাইক হাটের অ্যাড্রেসটা আপনার জন্য বলে দিচ্ছি, এটা হলো মিরপুর 13 নম্বর বিআরটি ঠিক পিছনের রোডে। বাইক হাটটি বসে প্রতি শুক্রবার সকাল 9টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত, শুধু রমজান মাসে সন্ধ্যা 5টা পর্যন্ত বসানো হয় এই বাইক হাটটি। আরেকটা বিষয় বলে দিচ্ছি যে আপনাদের সুবিধার্থে বাইক হাটের অ্যাড্রেসটি আমার ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হবে, যাতে করে আপনারা খুব সহজে বাইক হাটটি ভিজিট করতে পারেন। তো ভিউয়ার্সরা আমি কিন্তু আমার চ্যানেলের নামটি চেঞ্জ করে ফেলেছি, আইটি ঘর বাহার বাংলা থেকে বাহার ব্লগস রেখেছি। অবশ্যই আপনারা সকলে আমাকে সাপোর্ট দিবেন, আপনাদের জন্য যেন আর নতুন নতুন অনেকগুলো ভিডিও তৈরি করতে পারি, আর আলাদা যেন আমাদেরকে সুস্থ দান করে। তো আচ্ছা যেহেতু গরম, আমরা সংক্ষেপে বলার চেষ্টা করবো, তো আপনারা সাথে থাকবেন। তো কথা না বাড়ি চলুন আজকের বাইক হাটের ভিডিওটি শুরু করা যাক, এবং দেখে নেই বাইক হাটে যে বাইকগুলো আছে সেগুলো প্রাইস এবং ডিটেল সম্পর্কে। আপনারা প্রথমেই দেখেছেন যে একটি বাইক নিয়েছে এক বড় ভাই, যাই হোক। তো আমরা বাকি যেগুলো বিক্রি হয়েছে সেই বাইকগুলো ফার্স্টে দেখাই। প্রতি সপ্তাহে নেয় ট্রিগার সেল হয়েছে 1,02,000 টাকায়, আরটিআর সেল হয়েছে 90,000 টাকায়। যেহেতু রমজান মাস প্রচুর গরম, তো আমরা আর কি আসতে কথা বলবো, বেশি কথা বলবো না। একটি 4B, গত সপ্তাহে এক ভাই 4B কিনতে পারেনি বলে খুব দুঃখ প্রকাশ করতেছিলেন, আজকে কিন্তু 4B ছিল, সেল হয়ে গেছে 1,27,000 টাকায়, 27,500। মেট্রো সেল হয়েছে 61,000 টাকায়, ওই পাশে আরেকটি থ্রিলার সেল হয়েছে 1,52,500 টাকায়। ডিসকভার কথা চলতে যাই হোক, আমরা বাকি যেগুলো বিক্রি হয় না সেগুলো দেখছি। হ্যাঁ আচ্ছা, তো ফার্স্টে স্কুটি, অনেক আপুরা নক করেন যে স্কুটি আছে কিনা। হ্যাঁ স্কুটি রয়েছে, দেখতে পাচ্ছেন চমৎকার একটি রেড কালার স্কুটি আছে আপনার হুন্ডা ব্র্যান্ডের। তো এই স্কুটি 10 মডেল 11 রেজিস্ট্রেশন করা, এটার 20,000 কিলোমিটার চলেছে, এটার মূল্য চাওয়া হয়েছে 81,000 টাকা। গত সপ্তাহে কিন্তু বৃষ্টির কারণে বেশিরভাগ বাইকেরই প্রাইস বলতে পারি নাই, তো আজকে কিন্তু বলবো, সমস্যা নেই, আপনারা থাকবেন আমাদের সাথে। GSXR দুটি আছে পাশাপাশি, একটি ব্ল্যাক আর একটি ব্লু, খুবই সুন্দর দুটি বাইক। GSXR দেখতে পাচ্ছেন 19 মডেল 19 রেজিস্ট্রেশন করা, 10,000 কিলো চলেছে, 35+ মাইলেজ পাচ্ছেন, 2 বছর ট্যাক্স টুইন করা, এটার মূল্য চাওয়া হয়েছে 3,45,000 টাকা। আর ব্লুটা 20 মডেল 20 রেজিস্ট্রেশন করা, 4,500 কিলো চলেছে, 40+ মাইলেজ পাবেন, 2 বছর ট্যাক্স টুইন করা, FI ইঞ্জিনের সাথে সাথে ABS ব্রেক সিস্টেম দুটোতেই পেয়ে যাচ্ছেন, এটার মূল্য চাওয়া হয়েছে 3,40,000 টাকা। 4B পেয়ে যাচ্ছেন, 4B 19 মডেল 20 রেজিস্ট্রেশন করা, 8,500 কিলো চলেছে, 2 বছর ট্যাক্স টুইন করা, 160cc বাইকটি, 40+ মাইলেজ পাবেন, এটার মূল্য চাওয়া হয়েছে 1,55,000 টাকা। দামাদামি করে ক্রয় করে নেবেন। ওকে এফজেড ভার্সন 2 খুঁজছিলেন অনেকেই, আছে ডাবল ডিক্সের 18 মডেল 19 রেজিস্ট্রেশন করা, ওকে 17,000 কিলো চলেছে, 2 বছর ট্যাক্স টুইন করা আছে, এটার মূল্য চাওয়া হয়েছে 1,81,000 টাকা। ভার্সন 3ও আছে পাশাপাশি, 2-এর পাশাপাশি 3 আছে, দুটি পাশাপাশি দেখতে পাচ্ছেন, একটি হলো আপনার ব্লু একটি সিলভার কালারের। তো 19 মডেল 19 রেজিস্ট্রেশন করা, 5,500 কিলো চলেছে, 2 বছর ট্যাক্স টুইন করা, FI ইঞ্জিন ABS ব্রেক সিস্টেম উভয়ই পাচ্ছেন, 1,97,000 টাকা মূল্য চাওয়া হচ্ছে। তো বিরাসের সংক্ষেপে বলবো ইনশাল্লাহ সাথে থাকবেন। আরেকটি আছে ডাবল ডিস্ক 19 মডেল 19 রেজিস্ট্রেশন করা, 7,500 কিলো চলেছে, 2 বছর ট্যাক্স টুইন করা, ব্লু কালারের বাইকটি, এটার মূল্য চাওয়া হয়েছে 2,00,000 টাকা। এক্স ব্লেড দেখতে পাচ্ছেন 19 মডেল 20 রেজিস্ট্রেশন করা, 10,200 কিলো চলেছে, 2 বছর ট্যাক্স টুইন করা, এটার মূল্য চাওয়া হয়েছে 1,60,000 টাকা। ওকে তো বিষয় একটা কথা বলে দিই, আসলে অনেকে বাইক হাটে নিয়ে আসেন বিক্রির জন্য, আনলে যে বিক্রি হবে এমন কোনো কথা না, কারণ যার যেটা পছন্দ হবে সেটা নিবে, 100-এর উপরে বেশি বাইক উঠে, তো যার যেই মডেল খুঁজতেছে, যার যেটা দামাদামি হলে মনমতো হলেই কিন্তু ক্রয় করে নেয়। ওকে তো আরেকটি একই কালারের ভার্সন 3 পেয়ে যাচ্ছেন 19 মডেল 20 রেজিস্ট্রেশন করা, 7,500 কিলো চলেছে, 40+ মাইলেজ পাচ্ছেন, 2 বছর ট্যাক্স টুইন করা, এটার মূল্য চাওয়া হয়েছে 2,00,000 টাকা। অ্যাপাচি আরটিআর 18 মডেল 19 রেজিস্ট্রেশন করা, 28,000 কিলো চলেছে, 2 বছর ট্যাক্স টুইন করা, এটার মূল্য চাওয়া হয়েছে 1,05,000 টাকা। আরটিআর অনেকে খুঁজছিলেন, অ্যাপজেড ভার্সন 1 পেয়ে যাচ্ছেন একটি 15 মডেল 15 রেজিস্ট্রেশন করা, 22,000 কিলো চলেছে,
হয়তো বারে মিটারে কিছুটা কারসাজি হয়েছে, শিওর বলতে পারছি না। ওকে, দুই বছর 10 বছর ট্যাক্স টোকেন করা, এটার মূল্য চাওয়া হয়েছে 1,25,000 টাকা ফ্রেশ আছে, দামাদামি করে আরও যতটা কমে ক্রয় করতে পারেন কমে ক্রয় করে নেবেন। ওকে, পালসার আছে, এটার ট্যাগ লেখা নেই তাই বলতে পারছি না। হর্নেট, অনেকে হর্নেট খুঁজছেন, হর্নেট আছে 18 মডেল 1900 করা, 7,500 কিলো চলেছে, মানে একদম নতুন বললেই চলে, 2 বছর ট্যাক্স টোকেন করা, এটার মূল্য চাওয়া হয়েছে 1,40,000 টাকা সিঙ্গেল ডিস্কের বাইকটি। আরেকটি অ্যাপাচি আরটিআই দেখতে পাচ্ছেন, ব্ল্যাক কালার, 1900 মডেল 1900 করা, 7,000 কিলো চলেছে, 40+ মাইলেজ পাচ্ছেন, 2 বছর ট্যাক্স টোকেন করা, এটার মূল্য চাওয়া হয়েছে 1,60,000 টাকা, কিছুটা স্ক্র্যাচ রয়েছে, দেখে শুনে ক্রয় করবেন। ওকে, পালসার রয়েছে, 1900 মডেল 1900 করা, 12,100 কিলো চলেছে, 2 বছর ট্যাক্স টোকেন করা আছে, এটার মূল্য চাওয়া হয়েছে আপনার 1,56,000 টাকা। জিক্সার নেকেড ভার্সন আপনার মেরুন কালারের বাইকটি দেখতে পাচ্ছেন, 1900 মডেল 1900 করা, 7,000 কিলো চলেছে, 2 বছর ট্যাক্স টোকেন করা আছে, এটার মূল্য চাওয়া হয়েছে 1,72,000 টাকা। জিক্সার 15 মডেল 1500 করা নেকেড ভার্সন, 22,000 কিলো চলেছে, 10 বছর ট্যাক্স টোকেন করা, ট্যাক্স টোকেনের ঝামেলা নেই, এটার মূল্য চাওয়া হয়েছে 1,45,000 টাকা। ওকে, আরেকটি হর্নেট, 17 মডেল 1800 করা, 9,700 কিলো চলেছে, 2 বছর ট্যাক্স টোকেন করা আছে, গাড়িটির মূল্য চাওয়া হয়েছে আপনার 1,45,000 টাকা। আরও কিছু বাইক টেস্ট ড্রাইভে চলে গেছে তাই প্রাইস বলতে পারছি না। এরপরে আছে জিক্সার এসএফ, 1900 মডেল 2000 করা, 14,000 কিলো চলেছে, 2 বছর ট্যাক্স টোকেন করা, 1,92,000 টাকা মূল্য চাওয়া হয়েছে। ওকে, যেহেতু এটা রমজান মাসের শেষ হাট, দেখা যাক কী হয়। স্ট্রাইকার 17 মডেল 1700 করা, 21,600 কিলো চলেছে, 2 বছর ট্যাক্স টোকেন করা, মূল্য চাওয়া হয়েছে 91,000 টাকা। ওকে, আরেকটি ফেজার ভার্সন 1 রয়েছে, 12 মডেল 1300 করা, 12,900 কিলো চলেছে, 10 বছর ট্যাক্স টোকেন করা, মূল্য চাওয়া হয়েছে 1,32,000 টাকা। ওকে, হর্নেট পেয়ে যাচ্ছেন সিঙ্গেল ডিস্কের, 1900 মডেল 1900 করা, 14,000 কিলো চলেছে, 2 বছর ট্যাক্স টোকেন করা, সেটার মূল্য চাওয়া হয়েছে 1,45,000 টাকা। আজকে হাটটা একটু ঠান্ডা মনে হয়, সবাই শপিংয়ে চলে গেছে, হাটে ভিড় কম, বাইক যাদের কিনার তারা আছে কিছু কিছু ব্যক্তিজন, বাকিটা আমরা কথা বলছি। দেখি সালাতো আছে, 21 মডেল 21 করা, 10,000 কিলো চলেছে, 2 বছর ট্যাক্স টোকেন করা, 1,10,000 টাকার মূল্য চাওয়া হয়েছে। বাইক হাট কিন্তু, সরি, বাহার ব্লগস এই চ্যানেলটি কিন্তু আজ পর্যন্ত কোনো বাইক হাটে কোনো ভিডিও মিস করেনি ইনশাল্লাহ। ওকে, এসে পড়েছি তারপরেও, হাজার শর্ত বৃষ্টির মধ্যে করেছি, দেখেছেন গত সপ্তাহে। তো এই আমার সালাতো রয়েছে, 20 মডেল 20 করা, 8,000 কিলো চলেছে, 2 বছর ট্যাক্স টোকেন করার মূল্য চাওয়া হয়েছে 1,10,000 টাকা। পাশাপাশি 2টা গাড়ি আছে সালাতো। ওকে, এই সালাতো দেখি, এটার মূল্য চাওয়া হয়েছে 1,15,000 টাকা। 20 মডেল 20 করা, 2600 কিলো চলেছে, 2 বছর ট্যাক্স টোকেন করা। তো আজকের হাটটি একটু ঠান্ডা, আমরা ঠান্ডা নাই, আমরা গরম আছি কারণ আবহাওয়া খুব গরম। ওকে, টিভিএস স্ট্রাইকার 1900 মডেল 21 রেজিস্ট্রেশন করা, 5,500 কিলো চলেছে, 2 বছর ট্যাক্স টোকেন করা, এর মূল্য চাওয়া হয়েছে 1,05,000 টাকা। ব্যবস্থা সত্যি অনেক গরম, খুব কষ্ট হচ্ছে, সমস্যা নাই। 20 মডেল 20 রেজিস্ট্রেশন করা রেডন, নতুন গাড়ি, নতুন মডেল দেখতে পাচ্ছেন, এটা আপনার 6,000+ কিলো চলেছে, 60+ মাইলেজ পাচ্ছেন, 2 বছর ট্যাক্স টোকেন করা এই গাড়িটি। এটা সাউন্ডটা খুব সুন্দর, অনেকের রয়্যাল এনফিল্ডের মতো সাউন্ড আসে, অনেকের পছন্দের একটি গাড়ি। 2 বছর ট্যাক্স টোকেন করার মূল্য চাওয়া হয়েছে 85,000 টাকা, দামাদামি করে ক্রয় করবেন, আরও কিছুটা কমে পাবেন ইনশাল্লাহ। ওকে, মেট্রো প্লাস 17 মডেল 18 রেজিস্ট্রেশন করা, 10,000 কিলো চলেছে, 2 বছর ট্যাক্স টোকেন করা, পেয়ে যাবেন গাড়িটি মাত্র 80,000 টাকায়। হুন্ডা লিভো 1900 মডেল 1900 রেজিস্ট্রেশন করা, 8,000 কিলো চলেছে, 2 বছর ট্যাক্স টোকেন করার মূল্য চাওয়া হয়েছে 92,000 টাকা। ওকে, টিভিএস রেডন আরেকটি বাইক রয়েছে, 20 মডেল, এটা হলো মেরুন কালারের, 21 রেজিস্ট্রেশন করা, 7,000 কিলো চলেছে, 2 বছর ট্যাক্স টোকেন করা, আসলে মেরুন না, সরি, কালারটা একটু ডিফারেন্ট, আমি বলতে পারছি না, ক্ষমা যাচ্ছি, 7,000 কিলো চলেছে, 2 বছর ট্যাক্স টোকেন করার মূল্য চাওয়া হয়েছে আপনার 85,000 টাকা। ওকে, যার যেই কালার ভালো লাগে নিয়ে নেবেন। সিবি শাইন রয়েছে, 20 মডেল 20 রেজিস্ট্রেশন করা, কিলোমিটার লেখা নেই, হয়তো মিটারের প্রবলেম রয়েছে, 45+ মানুষ পাচ্ছেন, 10 বছর ট্যাক্স টোকেন করা গাড়ির মূল্য চাওয়া হয়েছে 1,16,000 টাকা। হিরো হোন্ডা স্প্লেন্ডার সেলফ রয়েছে, অ্যালো রিং, 11 মডেল 11 রেজিস্ট্রেশন করা, 15,000 কিলো চলেছে, 10 বছর ট্যাক্স টোকেন করা, স্প্লেন্ডার প্লাস এই বাইকটি নিতে পারবেন 65,000 টাকায়। ওকে, স্কুটি আরও একটি পেয়ে গেলাম, ভালো লাগলো, 12 মডেল 13 রেজিস্ট্রেশন করা, 25,000+ কিলো চলেছে, 10 বছর ট্যাক্স টোকেন করা, রেড কালার স্কুটি, এটার মূল্য চাওয়া হয়েছে 70,000 টাকা। ডিসকভার, রেড কালার ডিসকভার, নতুন মডেল দেখতে পাচ্ছেন, 1900 মডেল 20 রেজিস্ট্রেশন করা, 10,000 কিলো চলেছে, 2 বছর ট্যাক্স টোকেন করা, এর মধ্যে মূল্য চাওয়া হয়েছে 1,17,000 টাকা। অনেকগুলো গাড়ি অলরেডি বিক্রি হয়েছে, সো কিন্তু এখন কম, হতে পারে আরও কিছুদিন পরে বাড়িটা বাড়তে পারে। ওকে, ডিসকভার 125, 18 মডেল 18 রেজিস্ট্রেশন করা, 125 সিসির বাইকটি, 2 বছর ট্যাক্স টোকেন করা দেখতে পাচ্ছেন, এটার মূল্য চাওয়া হয়েছে 1,10,000 টাকা, ক্ষমা যাচ্ছি, কথা বলতে কষ্ট হচ্ছে তাই।
12 মডেল 13 ডিশন করা ফেজার ভার্সন 1 15000 কিলো চলেছে 10 বছর ট্যাক্সন করা মূল্য চাওয়া হয়েছে 126000 টাকা ওকে হিরো হাঙ্ক 17 মডেল 17 ডিশন করা 15000 কিলো চলেছে 2 বছর ট্যাক্সন করা মূল্য চাওয়া হয়েছে 112000 টাকা গ্লামার রয়েছে 18 মডেল 18 ডিশন করা 53000 কিলো চলেছে 2 বছর ট্যাক্সন করা মূল্য চাওয়া হয়েছে 86000 টাকা আরেকটি গ্লামার পেয়ে যাবেন 15 মডেল 16 ডিশন করা 75000 টাকায় ওকে পালসার আছে পালসার কম দামে কিনতে পারবেন দেখা যাক কত বলছে সিঙ্গেল লিক 14 মডেল 14 ডিশন করা 14000 কিলো চলেছে 10 বছর ট্যাক্সন করা 121000 টাকা মূল্য চাওয়া হয়েছে এই বাইকটি হাঙ্ক হয়েছে 11 মডেল 11 ডিশন করা 10 বছরের কাগজ করা মূল্য লেখা নেই ক্ষমা যাচ্ছে ওকে আরেকটি ছোটখাটো গাড়ি যারা চালানো শিখতে চাচ্ছেন নিতে পারেন সাইকেলের মতো চালাবেন ওকে তো এটা 2 বছর ট্যাক্সন করা 17 মডেল 19 ডিশন করা 43000 টাকা মূল্য চাচ্ছে ওকে রানার টার্বো 19 মডেল 20 ডিশন করা 16000 কিলো চলেছে 2 বছর ট্যাক্সন করা মূল্য চাওয়া হয়েছে 68000 টাকা তো ভিউয়ার্স এই ছিল আজকের পরিবেশনা আজকের বাইকটি একটু ঠান্ডা তারপর ভালো বাইক সেল হয়েছে অলরেডি দেখতে পাচ্ছেন আমি ভিডিও শুরুতে দেখিয়েছি যে অনেকগুলো গাড়ি বিক্রি হয়েছে তো আসলে কোন গাড়ি ভালো লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আমরা ইনশাল্লাহ ঈদের পরে যেদিন বাইক হাট বসবো সেদিনের ভিডিও আবার নিয়ে আসবো আমরা কোনো ভিডিও আসলে মিস করছি না বাহার ব্লগস আর আপনারা জানেন যে আমার নামটি চেঞ্জ করেছি আসলে ব্লগ আমার চ্যানেলের আইটি ঘর থেকে বাহার ব্লগ নাম দিয়েছি তো আশা করি সাপোর্ট করবেন তো ভিউয়ার্সরা পরবর্তী সাথে আবার ইনশাল্লাহ দেখা হবে যদি বাইক হাট বসে সেই বাইক হাটের ভিডিও নিয়ে আল্লাহ যেন আমাদের সবাইকে হায়াত তৌফিক প্রদান করে সকলে ঈদ খুব আনন্দ নিয়ে কাটুক পরিবার পরিজনের সাথে কাটুক আর শখের শখের বাইকটি নিয়ে কাটুক ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ